ভোট চুরি করে ক্ষমতায় আসার নিয়ত আমাদের নেই, ডাকাতি করে আসার নিয়ত আছে, যা সাধারণত হয় সেই কথা সবার সামনে বলেছেন উনি, এই জন্য ওনাকে পুরস্কৃত করা হোক। সত্য কথা বলার জন্য তাকে পুরস্কৃত করা উচিত। দেশে সকল ধরনের নির্বাচন বন্ধ ঘোষণা করে আদৌ নির্বাচন কমিশন থাকবে নাকি থাকবে না সেটা নিয়ে একটা নির্বাচন করার তীব্র দাবি জানাচ্ছি। বর্তমান নির্বাচনের এই অবস্থা সারা বাংলাদেশেই চলছে। এইরকম বক্তব্যের জন্য নমিনেশন বাতিল করে দল থেকে বহিষ্কার করা উচিত। আরেকজন মন্তব্য করেছেন, গুন্ডামি পান্ডামি অগণতান্ত্রিক পন্থা ছাড়ো, সমস্যা নেই, আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবে দিব। জি হ্যাঁ, এটাই অনেকদিন ধরে চলে আসা নিয়ম, হয়তো সাংবাদিক সাহেব প্রথম জানলেন, তবুও ভালো যে এমন কিছু লেখার সাহস সাংবাদিকের হয়েছে। যদিও ভিডিও ভাইরাল না হলে সাংবাদিক সাহেব কখনো সাহস পেত না। আমরা গণতন্ত্রের স্বর্ণ যুগ অতিবাহিত করছি, শেখ হাসিনার গণতন্ত্র। তারপরও একদল লোক বলবে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সরকারের বিরুদ্ধে মন্তব্য করে জয় মন্তব্য করেছে, সেটা পুরো বাংলাদেশের চিত্র বলতে গেলে। আমার ইউনিয়নে 23 ডিসেম্বর ভোট হবে শুনছি, মনে হয় না আমাদের গিয়ে ভোট দিতে হবে, সেখানে এলাকার গণ্যমান্য যারা আছেন ওনারা রাত্রে ভোট দিয়ে আমাদের কষ্ট কমিয়ে দিয়ে থাকেন, ইদানিং আপনার মাধ্যমে তাদেরকে একটা ধন্যবাদও দিয়ে দিলাম। এগুলো আবার নতুন কি, অনেক কাল ধরেই শুনছি এগুলো এবং হচ্ছেও এমন। যাই হোক, জয় বাংলা জয় নৌকা, ভোট চোরের গডফাদার আছেন, সমস্যা নেই, চালিয়ে যান, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, খুব খুব ভুল হয়ে গেছে, আমার ভোট তুমি দাও। সরকারকে বকা দিয়ে কাদের নামে একজন বলেছে, সবাইকে দেখাইয়া দাও, এটা আওয়ামী লীগের পুরনো গান, নতুন করে বলার কি আছে, পুরো বাংলাদেশে এটাই বাস্তবতা। এর চেয়েও বাস্তবতা হলো তারা খুন হত্যা বিরোধী প্রার্থীকে আঘাত করতেও নির্দেশ দেয়। নির্বাচন নামে নাটক করার দরকার কি, পাকিস্তানি শোষণ এর থেকে কোনো অংশে কম না, এই আর নতুন কিছু না, সন্ত্রাসী সংগঠন একটা, ভরসারা খুন নৌকায়, এরা দেশের সাথে বেইমানি করেও সরকারের ভালোবাসা পাবেন, আর সৎ পরিশ্রমী ত্যাগী জাহাঙ্গীর বহিষ্কার হবে। আওয়ামী লীগ কর্তৃপক্ষ কি কখনো তাদের এইসব উগ্রবাদী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই? হয়তো কখনোই না, তারা বরং উৎসাহ দিতে পছন্দ করে। প্রচুর উন্নয়ন হচ্ছে দেশে, তাই এই উন্নয়নকে চালু রাখতে টেবিলের উপর ভোট দিতে হবে, ওপেনে ভোট দিতে হবে। এদিকে